বিদ্যার মন্দির হলো বিদ্যালয়, আর সেই বিদ্যা মন্দিরের একজন কর্তব্যরত ক্লার্কের দায়িত্বে অনেকটাই। কিন্তু সেই ক্লার্ক বাবু যদি মদ্যপ অবস্থায় মাঠে পড়ে থাকেন, তবে স্কুলের নথিপত্রের কাজ সামলাবে কে? এমনই দৃশ্য উঠে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নম্বর ব্লকের রঘুনাথপুর এলাকায়। রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ে নামের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুলের ক্লার্ক স্কুলের সামনে রাস্তায় মদ্যপান করে পড়ে রয়েছে, আর তাকে ধরে চাগিয়ে নিয়ে যেতে হচ্ছে স্কুলের ছাত্রদেরকে। এই বিষয়ে যে হেড স্যারকে বলবো আমরা এরকমটা চাইনি, কারণ স্যারের সাং স্যার মায়ের সাজেই আমাদের এই চৌমাথাতে পড়ে থাকে ছাত্রছাত্রীরা তাকে তুলে আনে ধরে। আজকেও আমরা যখন স্কুল আসি দেখছিলাম স্যার রাস্তায় পড়েছিল, কিছু ছাত্রছাত্রী স্যারকে তুলে নিয়ে এলো, এসেছে স্কুলকে। অনেকদিন ধরেই আসে, প্রথম থেকেই দেখি তাকে মদ খেয়ে স্কুলে আসতে। কেউ কিছু বলেনি? স্যাররাও কিছু বলে নাকি জানি না, অফিসে বাইরে কেউ কিছু বলেন তাকে। মানে তোমরা তো স্কুলেই পড়ো? হ্যাঁ, আমরা স্কুলে পড়ি। কি নাম তোমার? আমার শেখ আরিফ আলী। কোন ক্লাসে পড়ো? নিউটেন। হ্যাঁ, নিউটেন। নিউটেনে পড়ো? তাহলে একটা শিক্ষক এভাবে মদ্যপান করে স্কুলে আসে, তোমরা কিছু বলো নি স্যারকে? আমরা কি বলবো, হেড স্যার কিছু বলেনি, আমরা কি বলবো? অভিযোগ একবার নয়, একাধিকবার ওই ক্লার্কের বিরুদ্ধে মদ্যপান করে অবস্থায় স্কুলে আসার অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বিষয়ে উঠেছে প্রশ্ন। তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্র ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন আগেও যে ওই ক্লার্ক এমন কাণ্ড করেছেন তা তিনি জানতেন। দুঃখদায়ক ঘটনা, প্রথমেই আমি বলবো যে একটা দুঃখদায়ক ঘটনা। স্কুলের পরিবেশ একটা আলাদা, অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক হিসাবে ক্লার্ক হোক, সে গ্রুপ ডি হোক, যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা। এটা আগেও আমাদেরকে প্রধান সাহেব বলেছিলেন বা আমরাও জানি, এবং আমরা এমসিতে আলোচনাও হয়েছিল যে ও যদি ব্যবস্থা বলতে ওনাকে অকুভল করা হয়েছিল যে কোনোদিন না খেয়ে এখানে স্কুলে আসতে, এবং ও তারপর থেকে বেশ কিছুদিন না খেয়েও এসেছে, আবার মাঝে মাঝে হয়তো অল্প বিস্তর খেয়েও এসেছে, কিন্তু আজকে এমন মাত্রাতিরিক্ত হয়েছে যার জন্য তাকে স্কুলে আমরা ঢুকতে দেই। মানে অল্প বিস্তর খেয়ে এলে আপনারা ছাড় দেন? না না, সেটা বোঝা যায় না, ও তো একা থাকে, বসে থাকে। মানে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওর যে ওকে স্কুলে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া উচিত নয়। স্থানীয় সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলের ম্যানেজিং কমিটির মিটিংয়ে আলোচনা করা হয়েছিল স্কুলের ক্লার্কের এমন ঘটনা। বিষয়ে একদিন আমাদের দুয়ারে সরকার চলাকালীন এই রঘুনাথপুর হাই স্কুলে দুয়ারে সরকার চলাকালীন উনি মদ্যপ অবস্থায় এসেছিলেন, আমি হেডমাস্টার মশাইকে সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম, উনি বলেছেন আমি স্টেপ নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। তারপরে বহুবার খবর এসেছে, ওনাকে যখনই বলি উনি সববারই স্টেপ নিচ্ছেন, একটা ব্যাপার থাকে। আজকে আমার কাছে অভিযোগটা যাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে এসেছি, কিন্তু এখন যেটা পরিস্থিতি এসে দেখলাম স্কুলের যিনি হেডমাস্টার মশাই উনি টোটালি ওনাকে গাইড করছেন, ওনার ফোন আসছেন, ওনাকে ফোন করছেন, হেডমাস্টার মশাইকেই ওই যিনি মদ্যপ অবস্থায় পড়েছিলেন উনি ফোন করছেন বারবার ধরে। তো যেটা দেখলাম হেডমাস্টার মশাইয়ের কোনো এখানে ভুরুক্ষেপ নেই, উনি না জানিয়েছেন ডিআই অফিস, না জানিয়েছেন এসআই অফিস, কোনো রকম কোনো ওনাকে জিজ্ঞাসা করছি গভর্নমেন্ট নমিনি কে আছে উনি তাও বলতে পারছেন না, এখানে কে দায়িত্বে আছে কী দায়িত্বে সেটাও বলতে পারছেন না। ওনার রেজুলেশন খাতা দেখলাম অভিভাবক মিটিংয়ে ভুরি ভুরি অভিযোগ, সেখানে রেজুলেশন খাতায় কোনো রকম যে অভিযোগগুলো কোনো লিখিত নেই। 3 বছরের ওই রেজুলেশন খাতা দেখলাম তাতে শুধু গার্জেনদের সই আছে, গার্জেনরা কী অভিযোগ করছে সেটা কোনো লিখিত নেই। উনি প্রথমে তো বললেন আমার কাছে খাতা নেই, তারপর ওনার টেবিল থেকে খাতা বেরালো। এই হচ্ছে হেডমাস্টার মশাই স্কুলে। আমাদের এসডিও স্যারকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, আমাদের যতদূর করণীয় আমরা করছি, আমরা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। তবে খুবই নিন্দনীয়, খুবই লজ্জাকর জিনিস, একটা হাই স্কুল উচ্চ বিদ্যালয় সেখানে এরকম একজন স্কুলের ক্লার্ক প্রতিদিন মদ্যপ অবস্থায় আসে, এটা খুবই নিন্দনীয়, আমাদের নিজেদের লজ্জা লাগছে এখন। স্কুল কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও এরপরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি উঠেছে প্রশ্ন। ছবিতে যা দেখা যাচ্ছে তাতেই রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের কপালে। আজকের দৃশ্য দেখে এমন দেখার বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক এই ক্লার্কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে গোটা এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।